প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তা দর্শক, আমি অনেক দিন থেকে আমি ভিডিও দেই না, মূলত আমার কাজের খুব ব্যস্ততা। আর প্রথমত হচ্ছে যে অনেক ভাই বলে যে আমরা ক্রস গরু, আমাদের দেশে তো দেশি গরু খুবই কম থাকে, আমাদের উত্তরবঙ্গে কিন্তু ছোট ছোট গরু বেশি পরিমাণে পাওয়া যায়, যারা হাড্ডি সার গরু মোটা তাজা করে থাকে। তো এখন দক্ষিণবঙ্গের যে মানুষ ভাইগুলো আছে, ওরা আমাদেরকে ফোনে বলে যে আমরা তো দেশি গরু পাই না, ক্রস গরু, তা আমাদের ক্রস গরু কেন গ্রোথ আসে না, কী কী খাওয়াইলে, কী কী করলে ভাই ভালো হয়। আসলে ক্রস গরুগুলো যখন রেজেক্টেড হয়ে যায়, ওটা হচ্ছে যে আপনার মূলত যে পরিমাণে খাওয়া লাগে, যে পরিমাণে পরিচর্যার প্রয়োজন হয়, সেই অনুসারে হয়তো কাজ আপনারা করতে পারেন না সবাই, বা আবার কেউ আছে করতে পারে যারা বুঝি। তা যেহেতু আপনি যে গরুগুলো নিয়ে নিলে সব রেজেক্টেড, ওদেরকে ট্রিটমেন্ট করতে গেলে আপনাদেরকে অনেক জিনিস ফলো করতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে কৃমিনাশক, এই যে আমরা ইঞ্জেকশন যেগুলো করি, এই ইঞ্জেকশনের ডোজ দেশি গরুর চেয়ে বেশি প্রয়োজনে বেশি পরিমাণে লাগে। যদি দেশি গরুতে 20 ml দেওয়া হয়, অবশ্যই এটা ক্রস গরু বডি অনুসারে অনেক বেশি ওজন, 7 মণ 8 মণ ওজন হয়, তা অবশ্যই বেশি লাগবে। সেখানে যদি আমি দেশি গরু অনুসারে আমরা যে প্রতিবেদনটা দেই, দেশি গরু হিসাব করে যদি আপনি দেন, তাহলে কিন্তু রেজাল্টটা খুবই কম হবে। অবশ্য আপনারা যে কোনো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পরামর্শ নিয়ে যদি কাজ করেন, আপনার জন্য ভালো হবে। তা আমার ছোট্ট একটু সাজেস্ট আমি দিতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই ক্রস গরুগুলোকে যে ডোজটা ব্যবহার করি, সেটা হচ্ছে যে একটা ক্রস গরু, ওটাতে আমাদের কৃমির শতকরণটাদের 7 থেকে 8টা 9টা, এই যে লাল গরুটাতে আমরা 5টা কৃমির শত খাওয়াইছি, পরে যে কালো গরু গরুগুলো দেখা যাচ্ছে ওগুলোতে আমরা 4টা করে কৃমির শত দিছি, এবং কতগুলো যে কালো বড় গরুটা দেখা যাচ্ছে এটাতে আমরা 7টা, এটাতে 8টা, ওই চকরা বকরা সাদা যেটা ওটাতে আমরা 7.5টা পর্যন্ত কৃমির শত দিছি। আপনারা সেই অনুসারে কৃমির শত এবং ডোজটা মেনটেন করবেন, কারণ ঘটনা হচ্ছে যে এগুলো গরু তো একবারে রিজেক্টেড, যে এর আগে যে এখন আমরা দেখাবো কীভাবে কৃমিনাশক ওষুধ আপনি গুঁড়া করবেন, কীভাবে খাওয়াবেন, সে বিষয়টা আসলে গরু লালন পালন করলে কিছু জিনিস জানতে হবে। আপনি খাওয়াচ্ছেন, কষ্ট করতেছেন, আপনি প্রাপ্য পাচ্ছেন না, তাহলে তো আর হয় না। তো চলুন ভালোভাবে দেখি নিই আমরা সোবান ভাই কীভাবে ওষুধ খাওয়াচ্ছি, ওষুধ খাওয়ার নিয়মটা এবং সুন্দরভাবে প্রকৃতি ওষুধটা যেন ভিতরে বডির ভিতরে ঢুকে। দর্শক, মূলত কৃমিনাশক ওষুধের যে প্রতিবেদন আজকে আমরা ছোটো একটা দিলাম, তা আমরা পরবর্তীতে এই ক্রস গরুটা যেটা সংকর জাতের গরু, সেটা কীরকম গ্রোথ এবং আসতেছে, কীরকম লাভজনক হচ্ছে, সেটা পরবর্তী নিশ্চয়ই আমরা এই ভিডিওটা আপনাদেরকে দেব। ভালো করে আবারও দেখেন কৃমিনাশক ওষুধ খাওয়ার একটা নিয়ম, একাই আপনি যাইয়েন না, দুইজন হতে তিনজন গেলে আপনার ভালোভাবে সুন্দরভাবে ধরে ধরে খাওয়াইতে পারবেন। দর্শক, আমাদের চ্যানেলটাতে একটু লাইক দিন, আর খারাপ লাগলে একটু ডিসলাইক দিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।